আসসালামু আলাইকুম। ওকে, হ্যাঁ, এবার বলেন। এরকম বলতে চাইছিলাম যে এখনকে যে হাদিস গুলো আছে পৃথিবীতে, এটা কি আমাদের বাংলা ব্যাখ্যা করার মধ্যে ব্যবধান নাকি সঠিক ভাবে ব্যবধান? কথাটা বুঝতে পারিনি ভাই, আবার একটু পরিষ্কার করে বলেন। হাদিস গুলো যেগুলো এখন যে বাজারে বা সফটওয়্যারে যে হাদিস গুলো আসছে, এগুলা কি বাংলা ভাবে আসছে, এটা কি সঠিক নাকি ভুল? বাংলা ভাবে আসে নাই তো, কোনো হাদিস তো বাংলা ভাষা, মানে ওই দেশের মানুষ তো বাংলা ভাষায় কথা কইতে পারতো না, ওরা তো আরবি, মানে কুরাইশদের আরবি ভাষায় কথা কইতো, ওইগুলা তো কুরাইশ ভাষায় হওয়ার কথা, তাই না? জি 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 তাহলে হাদিস সংকলিত হয়েছে কবে? ইমাম বুখারি জন্ম কত বর্ষ পরে হয়েছে? নবী মুহাম্মদের জন্ম পরে? নবী মোহাম্মদের জীবদ্দশাতেই হাদিস সংকলিত হয়েছে, হাদিস লেখা হয়েছে মোহাম্মদের জীবদ্দশাতেই, মোহাম্মদ তখন বাইচাই ছিল, তখনই হাদিস লেখা হয়েছে। এটা কি তাহলে এগুলো কি বুখারি টুকায় টুকাইয়া কি না আনছে? না, বুখারি তো আসছে অনেক পরে, বুখারির হাদিস তো লেখা অনেক পরে, তার আগেও তো অনেক হাদিস গ্রন্থ লেখা হয়েছে, ইমাম আবু তার হানিফা আগে একটা হাদিস গ্রন্থ লিখেছে, ইমাম আবু হানিফা, মুয়াত্তা মালিক, ইমাম আবু হানিফার আগেও আব্দুর রাজ্জাক নামক আরেকজন হাদিস লিখছে। এরা কি খোলা ফায়ার আসতেন থাকা অবস্থায়? হ্যাঁ, খুলাফায় রাশিদিন থাকা মুহাম্মদের জীবদ্দশাতেই হাদিস লেখা হয়েছে। আচ্ছা, আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি, দেখেন, এটা একটু পড়েন ভাই, এটা একটু, এই হাদিস একটু পড়েন। ভাই আমি একটু চশমাটা দিয়ে আসি। আচ্ছা, দিয়েছেন। দিছেন আবু হুরায়রা বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তিনি আমর আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো কাছে আমার সাথে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। তো কে মোহাম্মদের সাহাবিদের মধ্যে কে লিখে রাখতো? আমর আবদুল্লাহ ইবনে আমর হাদিস লিখে রাখতো। তাহলে তো মোহাম্মদের জীবদ্দশাতেই তো হাদিস লেখা, কাগজে লেখা হয়েছে নাকি হয় নাই? জীবন থেকে লেখা হয়েছে, ঠিক আছে, তাহলে এই যে তারপরে আপনি তো আপনি যে কইলেন যে হাদিস নাকি মানে কত বছর পরে লেখা হয়েছে, আমি তো দেখতেছি হাদিসের ভিতরে লেখা যে মোহাম্মদের জীবদ্দশাতেই মোহাম্মদের সাহাবি আবদুল্লাহ ইবনে আমর হাদিস লিখে রাখতো। তাহলে আপনি তো ভাই ভুলভাল বললেন, এই ভুলভাল কেন বললেন ভাই, না জেনে কেন কথা বললেন? নাম তো যে নবী মোহাম্মদের এতদিন পর সহি আরে নবী বুখারী মোহাম্মদ ইসলাম একদিন পরে ফাউন্ডেশন, তো না, সেটার কথা তো আমি বলতেছি না, এই যে নবী মোহাম্মদের জীবদ্দশাতেই নবী সাহাবি হাদিস লিখে রাখতে, এই হাদিসটা আপনাকে আমি দেখাইতেছি, চোখের সামনে আছে, আর এদেরকে হাদিস লিখতে বলছিল কে? হাদিস লিখতে বলছে তো এই যে নবী মোহাম্মদের সাহাবি তো সে। আচ্ছা, এই যে দেখেন, এই হাদিসটা দেখেন, এই হাদিসটা পড়েন তাইলে। পড়েন পড়েন, জোরে জোরে পড়েন। রাসুল, আমি যা কিছু রাসুল সাল্লাল্লাহু আলাইহি নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম। আমি ইচ্ছা করতাম যে আমি সবই সংগ্রহ করি, কিন্তু কুরাইশ আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে তুমি যা কিছু শুনো এবং তা লিখে রাখো। অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি তো কোনো সময় রাগান্বিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায়ও কথা বলেন। এই কথা শুনে আমি লেখা বন্ধ করি এবং বিশেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করি। তখন তিনি আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন, তুমি লিখতে থাকো, ওই জাতির কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ হতে বের হয় তা সবই সত্য। আচ্ছা, এই হাদিসটা, এই যে আবদুল্লাহ ইবনে আমর যে হাদিস লিখতো, সেই যে এই জিনিসটা হাদিসটা যে লেখা রাখতো, তখন মোহাম্মদ তার আঙ্গুলের ইশারা দিয়ে কি বলছিল ভাই? আঙ্গুল ইশারা দিয়ে করে তুমি লিখতে থাকো, ওই জাতির কসম যার হাতে আমার জীবন, যা কিছু এ মুখ থেকে হতে বের হয় তাহলে এই যে তা হাদিস সবই সত্য। হাদিস লেখার অনুমতি তাহলে কে দিছিল ভাই? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলা তা হাদিস লেখার অনুমতিটা কে দিছিল ওই লোকরে, এই আবদুল্লাহ ইবনে আমরকে হাদিস লেখার অনুমতি কে দিছিল? কলিমুদ্দিন আচ্ছা, আসাদুদ্দিন কে দিছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছিলেন। তাহলে হাদিস লেখার আচ্ছা অনুমতি তো মোহাম্মদ দিয়ে দিছে, তাহলে আপনি যে বললেন যে অনুমতি কে দিছিল? হ্যাঁ, এটা তো আমার জানা ছিল না, এই জন্য প্রশ্ন করা হলো। আচ্ছা ঠিক আছে, এইটা এবার এটা দেখেন, এই এই কোরআনের এই আয়াতটা পড়েন ভাই, 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত পড়েন ভাই। 33 নম্বর 33 36। হ্যাঁ, আর পড়েন। আল্লাহ তার রাসূল কোন বিষয়ে ফয়সলা দিলে কোন মুমিন পুরুষ বা মুমিন নারী এখানে জন্য আল্লাহ তার সেই রাসূল, বিষয়ে কোন রাসূলের কথা ভিন্ন বলা আছে ক্লিয়ার সংগত হয়, রাসূলের কথা বলা আছে নাকি রাসূলের কথা বলা নাই? রাসূলের কথা বলা হয়েছে, রাসূল আল্লাহর কোন কথা বলা বিষয়ে হয়েছে, ফয়সলা দিলে আল্লাহর কথা বলা হয়েছে, মাঝখানে আবার একটা ও দিয়ে রাসূলের কথা বলা হয়েছে নাকি? দুইজনের কথাই শুনতে হবে মুসলমানের নাকি?
তাহলে আল্লাহর কথা তো কোরআন, আর রাসুলের কথা কই? আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার একটা এবার একটা বক্তব্য শুনেন, বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনেন, চুপ করে শুনবেন, ঠিক আছে? শুনেন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানেন যে হাদিস, হাসান তো হচ্ছে দরজার দিক থেকে এটা একটু খুব শক্তিশালী আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস কোনো সন্দেহ নেই, সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা, যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহি হোক দুটাই কিন্তু সহি প্রকার, সুতরাং দুটাই যে কোনো একটা যদি কোনো কেউ হাসান হোক বা সহি হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে, বা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, রাসূল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন, বলবেন যে আপনি হয়তো করতে পারেন না সুখ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য হাসান হাদিস হাদিস সহি হাসান হাদিস সহি হাদিসের একটি প্রকাশ, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা ভাই শুনছেন, হাসান হাদিস মানতে হবে না কি হবে না? জি শুনছি। দিলে কি হবে, হাদিস না মানলে কি হবে, কাফের হবে নাকি? হ্যাঁ, দিলে আপনি হাদিস মানতেছেন না, আল্লাহর কথা ছাড়া কোরআন না মানলে, কোরআন না মানলে সে কাফের হবে। কোরআন না মানলে তো কাফের হবেই, হাদিস না মানলেও কাফের হবে। যদি কোরআন মানি তাহলে তা হাদিস মানা কি প্রয়োজনটা? কোরআন যে মানবেন, কোরআন বুঝবেন কেমনে? হাদিস ছাড়া কোরআন বুঝবেন কেমনে? কয় কয় রাকাত নামাজের ভিতরে কি কি সূরা পড়বেন এটা কোরআনে লেখা আছে? হুম, কয় রাকাত নামাজ পড়বেন এটা কোরআনে লেখা নাই, আছে 24 ঘন্টা আছে। নামাজে যখন বইবেন তখন কি কি সূরা পড়বেন এটা কোরআনের কোথায় লেখা আছে বলেন? আছে তো, কোথায় কোথায় কোন আয়াতে লেখা আছে? নামাজ পড়তে তো বলে নাই কেন? ও ভাই নামাজ পড়তে কি বলছে? নামাজ পড়তে বলে নাই। কোরআন কোরআন শব্দের মানে কি বলেন? কোরআন শব্দের মানে কি? পথ প্রদর্শক। কোরআন শব্দের মানে পথ প্রদর্শক? জি, কোরআন শব্দের মানে হচ্ছে পঠিত, আবৃত্তি করা, রিসাইট করা। ভাই আপনি তো মানে কিছু জানেন না ভাই, পৃথিবীর দুনিয়ার কিছুই তো জানেন বলে মনে হচ্ছে না। না আমি কখন তো এগুলো জানিনি। আরে ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে রেজাল ভাই, ঠিক আছে রেজাল ভাই, বুঝছি বোঝা হয়ে গেছে। হ্যাঁ আপনি দিলে জানেন, ভালো থাকেন, ঠিক আছে? ওকে ওকে, ভালো থাকেন। মানে খুবই খারাপ অবস্থা, মানে কিভাবে কথা যে বলবো, কথা যে চালাবো, কথা চালাবার কোনো উপায় উপায় নাই, উপায় রাখে নাই, নেকরে খুব খারাপ অবস্থা, কোরআন শব্দের মানে জানে না। ফারাস ভাই ঠিকই তো, ঠিকই তো বলছে ভাই, কোরআন শব্দের মানে হচ্ছে পথ প্রদর্শক, ঠিকই তো বলছে, আপনি শুধু শুধু মানে অস্বীকার করলেন। কি যে বিপদের মধ্যে পড়ি ভাই, এক একটা মুমিন এক এক কিসিমের ভাই, ইস মানে খুব খারাপ অবস্থা। সেকেন্ডের মধ্যে দাবি হয়ে যায়, সেকেন্ডের মধ্যে আচ্ছা আমি এটা জানতাম না, মানে এটা এই এই জিনিসটা দাবি করার আগে মাথায় আসে না যে আমি দাবি করার আগে কোনো কিছু জেনে দাবি করতেছি নাকি আসছে, জাস্ট মাথার মধ্যে একটা চিন্তা আসছে আমি বলে দিচ্ছি, এই জিনিসটা চিন্তা করা বলতে এত যাচাই করার দরকার তো, এত ব্রেন খাটাবো ব্যথা লাগবে না ভাই, ব্রেনে মস্তিষ্ক অনেক প্রেশার করবে, ওটাকে বেশি ব্যবহার না করাই ভালো, বুঝছেন? ওটা বেশি প্রিজার্ভ করে রাখতে হবে ওটাকে জান্নাতের জন্য, ফরমালিন ভাইরা কি আর বলবো ভাই। আচ্ছা ঠিক আছে, পরের দিনকে যুক্ত করি তাহলে, দেখি।